আজকে আমি শেয়ার করব পেয়ারা মাখা রেসিপি। এই পেয়ারা মাখা রেসিপিটা খুবই টেস্টি হয়, তাহলে দেখে নিন কী কী লাগছে। এখানে আমি ঢাসা দুইটা পেয়ারা নিয়েছি, আর নিয়েছি কাসুন্দি, এক চামচ চিনি, এক চামচ লবণ, একটা কাঁচামরিচ কুচি, এক চামচ লেবুর রস, আর নিয়েছি তেলা মরিচের গুঁড়া হাফ চামচ, আর নিয়েছি কিছু টুথপিক। তাহলে দেখে নিন কীভাবে এই পেয়ারা মাখাটা বানাতে হয়। এখন আমি পেয়ারাটা পাতলা করে কেটে নিব, চিকন চিকন পিস পিস করে কেটে নিতে হবে। এইভাবে সবগুলো পেয়ারা কেটে নিতে হবে। আমি দুটো পেয়ারা এইভাবে কেটে নিব, চিকন চিকন করে কাটলে খেতেও ভালো লাগে। ঠিক এইভাবে কেটে নেবেন। কেটে পেয়ারাগুলো সব একটা প্লেটে উঠিয়ে নিব। দেখুন আমার পেয়ারাগুলো সব কাটা হয়ে গেছে। এখন একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব হাফ চামচ একটু বেশি লবণ, এক চামচ লেবুর রস, তেলা মরিচের গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিব এক চামচের একটু কম চিনি, আর এখানে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ কাসুন্দি। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চিনিটাও স্কিপ করতে পারেন, যদি চিনি না খান সেটা না দিলেও কোনো সমস্যা নাই। এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলে হয়ে গেল টেস্টি টেস্টি পেয়ারা মাখা। এখন সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে। এখন দুটা টুথপিক দিয়ে দেবো দুটো বাটিতেই। দেখুন কত টেস্টি মজাদার পেয়ারা মাখা তৈরি হয়ে গেল। যে একবার এই পেয়ারা মাখা খাবে বারবার খেতে ইচ্ছা করবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।